প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছরে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য অ্যাকচুয়ালি বিজ্ঞপ্তি পরিবর্তন করা হলো। কবে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, এই নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, এছাড়া রেজাল্ট সংক্রান্ত বহু কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। এছাড়া তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের রেজাল্ট কবে বেরোতে চলেছে, এ তা নিয়েও বিস্তারিত আলোচনা করবো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবার সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমে উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি চেঞ্জ করা হয়েছে এবং রেজাল্ট সংক্রান্ত বহু তথ্য নিয়ে আলোচনা করি, তারপরে মাধ্যমিকের রেজাল্ট কবে কিভাবে বেরোচ্ছে তা নিয়েও আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা রীতিমতো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের রীতিমতো কালকে ভিডিও দ্বারা আমি জানিয়ে দিয়েছিলাম তোমাদের যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেটা কবে বেরোচ্ছে অফিসিয়ালভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে 22 তারিখে 3টের সময় কিন্তু সাংবাদিক বৈঠক কিংবা স্পেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তোমরা ধরে নিতে পারো 22শে জুলাই ওই যে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশিত হবে 3টের থেকে। তো 3টের কিছু পরে, এ অর্থাৎ তোমরা ধরে নিতে পারো 4টের থেকেই কিন্তু তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে। এবার কথা হলো অনলাইনে রেজাল্ট কিভাবে দেখতে পারবে, যে বিষয়টা কিন্তু রীতিমতো আমি অনেক আগেই, প্রায় 1 মাস আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার তোমাদের বিষয়টা জানিয়ে দিয়েছিলাম। তোমরা অনেকেই বলছিলে আমাদের কাছে অ্যাডমিট কার্ড নেই, রোল নম্বর নেই, সেক্ষেত্রে কিভাবে হবে। সর্বপ্রথম আমি তোমাদের বিষয়টা জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের রেজিস্ট্রেশন যে কার্ড আছে, সেই রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই রেজিস্ট্রেশনের নাম্বারের দরুনই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে, যেটা রীতিমতো 1 মাস আগের বলা কথাই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমরা জানতে পেয়েছো। অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন যে নম্বর রয়েছে, সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়েই কিন্তু তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে। এ তো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। এখানে বলে রাখি, তোমাদের রেজাল্ট দেখার ক্ষেত্রে কিন্তু ও তোমাদের ডেট অফ বার্থ প্রয়োজন পড়ে, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ, এই দুটো ও তোমরা প্রদানের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনে সরাসরি দেখে নিতে পারবে 22 তারিখে। তারপরে তোমরা কবে রেজাল্ট পাবে, দেখো যেটা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে তার পরের দিন। 22 তারিখে সাংবাদিক বৈঠক হবে, তার পরের দিন হচ্ছে তোমরা আর স্কুলে গিয়ে তোমাদের যে স্কুল রয়েছে, অর্থাৎ তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমরা সমস্ত ডকুমেন্টেশন রেজাল্ট সংগ্রহ করতে পারবে। ডকুমেন্টেশন বলতে কি, ডেট অফ বার্থের জন্য ও প্রুফের জন্য তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, এবারে পরীক্ষা হয়নি, সেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তার সাথে দেওয়া হবে মার্কশিট, তুমি কত নম্বর পেয়েছো সেখান থেকে জানতে পারবে, যদিও আগেও অনলাইনে জানতে পারবে, সেই মার্কশিট দেওয়া হবে, এবং তুমি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছো তার ডকুমেন্টেশন হিসাবে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে তোমাকে। এই 3টে জিনিস তোমরা সংগ্রহ করবে স্কুল থেকে। কটার সময়? সকাল 11টার মধ্যে কিন্তু সমস্ত ও শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ তোমাদের স্কুলে তোমাদের রেজাল্ট, তোমাদের অ্যাডমিট, তোমাদের সার্টিফিকেট কিন্তু চলে আসবে। তারপরেই কিন্তু তোমরা স্কুল থেকে এ গিয়ে সেটা সংগ্রহ করতে পারবে। ওখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে অভিভাবকেরা স্কুলে গিয়ে এ তোমার যে অ্যাডমিট সেটা সংগ্রহ করে আনবে। আর তোমরা যারা মাধ্যমিকের 2021-এর ছাত্রছাত্রী রয়েছে, তোমরা সকলেই বলছো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারা জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডেট, কবে অনলাইনে বেরোচ্ছে, কবে স্কুল থেকে সংগ্রহ করতে পারবে। আমাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত নয় কেন, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের কিন্তু খুব সম্ভবত আজকে কিংবা কালকের মধ্যেই কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটের জানতে পারবে তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। 20 তারিখের আগেই তোমাদের রেজাল্ট বেরোবে, 22 তারিখ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে না উচ্চ মাধ্যমিক, এই মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে। সেই কারণে তোমাদের এর ঘাবড়ানো বা চিন্তা করার কোনো বিষয় নেই, তোমাদের রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরোবে। এবং আমি তোমাদের প্রত্যেকের জন্য প্রে করব, তোমরা যাতে খুব ভালো রেজাল্ট করো, ও তোমরা কত রেজাল্ট করতে চাইছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, বা কত নম্বর আশা করছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর যখনই এই তোমাদের মাধ্যমিক এর বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করা হবে, তৎক্ষণাৎ তোমাদের এই বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।